ঝা চকচকা শহর, বিলাসবহুল জীবন আর কারি কারি টাকা, এমন সব প্রলোভন দেখিয়ে দুবাইতে পাঠানো হয় তরুণীদের। সেখানে যাওয়ার পরই তাদের জীবনে নেমে আসে অন্ধকার। যে কাজ দেওয়ার কথা বলে নেওয়া হয় তা তো দূরের কথা, বাধ্য করা হয় যৌন কাজে। আরব শেখ বা বিদেশিদের ভোগবিলাসের জন্য পাঠানো হয় বারগুলোতে। গরিব পরিবারের তরুণীদের উচ্চ বেতনের লোভ দেখিয়ে অসামাজিক কাজে লিপ্ত করায় দুবাইয়ে নারী পাচারকারী চক্রের মূল হোতা সহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ইতি বেগম ও তার স্বামী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশ। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‍্যাব তিনের এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের তরুণী ও কিশোরীদের টার্গেট করত। দুবাইয়ের বিভিন্ন রেস্টুরেন্ট ও বাসা বাড়িতে উচ্চ বেতনের চাকরি, থাকা খাওয়া ফ্রি সহ লোভনীয় সুযোগ সুবিধার কথা বলে ফাঁদে ফেলত। এরপর তাদেরকে পাঠানো হতো চক্রটির মূল হোতা ইতি বেগমের দুবাই প্রবাসী বোন শিউলি বেগমের কাছে। পরে শিউলি তাদেরকে বিমানবন্দর থেকে রিসিভ করে জিম্মি করে ফেলত। সেখান থেকেই পাঠানো হতো যৌন কাজে। কেউ অসামাজিক কাজ করতে অস্বীকার করলেই তার উপর নেমে আসত নির্যাতনের খড়গ, এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হতো। শুধু তাই নয়, দেশে পরিবারকেও ভয় ভীতি দেখানো হতো। জানানো হয়, গত 8 মার্চ চক্রটি নারায়ণগঞ্জের বন্দর থানার ঝাউতলা এলাকার দরিদ্র পরিবারের এক নারীকে রেস্টুরেন্টে চাকরি দেওয়ার কথা বলে দুবাইতে পাচার করে। সেখানে পৌঁছে কথা অনুযায়ী কাজ না পাওয়া এবং তাকে দিয়ে অনৈতিক কাজ করানোর বিষয়টি ভুক্তভোগী নারী তার পরিবারকে জানায়। একই কায়দায় দুবাইতে পাচারকৃত একাধিক নারীকে নির্যাতনের মাধ্যমে অসামাজিক কাজে বাধ্য করা হচ্ছে বলেও ভুক্তভোগী তার পরিবারকে জানায়। এরপরই মাঠে নামে র‍্যাব, আটক করা হয় মূল হোতাকে। অমিত হাসান, রবিন, কালবেলা।